আগে রাধা জয় দেব বৃন্দাবনে প্রবেশ করি আমরা কেমন রাধা রানী কি জয় রাধা রানী কি রাধা রানী কি কৃষ্ণ জি কা নাম হে হাত নামালে হবে না এ তো কোকলে উনকা ধাম হে ऐसा भगवान को बारंबार प्रणाम है कृष्ण जी का नाम है नंद महाराज बोले बाबार नाम ना कि बाबा कृष्ण दुई मा दुई जन बाबा नंद महाराज और वसुदेव और माँ हे जशोदा और देवकी आज के महाजन बोलें कि जशोदा जिनका मैया है तो नंद जुगा पाया है हरि जशोदा जुगा मैया है तो नंद जुगा पाया है ऐसा लीला धाम को लीला धाम को ऐसा गोपाल को ऐसा गोपाल को बार बार प्रणाम है कृष्ण जी का नाम हरि गोविंद माखन चुरी करे खीरी चुरी करे एका किन्तु सेवा करे ना भक्त दे सेवा दे आनंद पाए और गोष्ठी गोधेनु चराय अमर गोविंद तै ना लट लट दोधे माखन खाओ सकाशन में देनु चरा जय नंदलाला जय गोपाला गिरिधारी लाला जय गोपाला गिरिधारी लाला जय गोपाला सबाई बोलछेन तो मने मने बोलछे आज के एसेछि एमन भाग्य जदि ना हय सबाई मिले प्राण खुले बदन भरे आमरा बोलबो जय नंदलाला जय गोपाला बोलबेन तो अच्छा देखी कार गलाय कत जोर आछे मायेदेर गलाय जोर नाकि बाबादेर गलाय जोर आपनारा बोलबेन ना बोलुन हाथ तुलि प्रिबल जय नंदलाला जय गोपाला जय नंदलाला जय गोपाला प्रिबल ए जे बाबादेर गलाय जोर बेशी देखछी मायेदेर गलाय तो जोर नय सबाई मिले जोर करे जय नंदलाला जय गोपाला जय नंदलाला जय गोपाला कृष्ण मुरारी है कृष्ण जी का नाम है
राधे राधे बोल मन रसना राधे राधे बोल मन रसना राधे राधे मधुमय श्रीधाम वृंदावन धाम वृंदावने कृष्ण गोपाल नदी हाँ जानो की जे जंगलेर मध्य दिए आमरा जाच्छी हाँ এই জঙ্গলে বিশাল বড় এক দৈত্য আছে ও বাবা তার ঠ্যাং দোকানা তাল গাছে ও মা দাঁত দোকানা মূলর মতো ও কান দোকানা কুলোর মতো ও যদি কোনো বিধবা নারীকে দেখে হ্যাঁ তাকে ধরে নিয়ে যায় পাহাড়ের চূড়ায় তাই নাকি সেখানে গিয়ে তার সতীত্ব হরণ করে চূড়া থেকে ফেলে দেয় আরো অনেক কিছু বদি কি হয়েছে ও বদি আমার খুব ভয় লাগছে গো বদি কেন আরে ভয় পাচ্ছ কেন আরে আমি তো সতী নারী আমার মতো সতী নারী বৃন্দাবনে আর কেউ নেই দেখেছেন কেমন নিজের সতীত্বের প্রশংসা করছে এসে গেছে কিন্তু আমায় যদি ধরে নিয়ে যাও অবধি আমায় ছেড়ে দাও আমি আর যাব না তোমার সাথে কেন আর যাবে না আজকে অন্যদিন যাবে তাহলে যদি না অন্যদিনে বুঝতে পারলাম অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয় তোমার ক্ষতি করতে চেয়েছিলাম তাই তোমার সাথে পূজা দিতে আসছিলাম এখন নিজের ক্ষতি আমি নিজেই ডেকে এনেছি বৌদি আমায় ছেড়ে দাও আমি আরেকদিন আসব শোনো না নদী তুমি ঘরে গেলে কি আমাকে মন্দিরে নিয়ে যাবে ললিতা বিশাখা এই যে সকি এদেরকে নিয়ে যাও হ্যাঁ তুমি যাবে না না তুমি আজ আমায় ছেড়ে দাও আমি আরেকদিন আসব আচ্ছা ঠিক আছে রাধারানী যাচ্ছে সকিগণকে নিয়ে আর কুটিলা ঘরে ফিরে গেল সকিগণকে নিয়ে রাধারানী যাচ্ছে মহাজন গাইলেন গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী কৃষ্ণ সর্বস্ব ধনা ইহাই তোমায় জানে চলো রে চলো 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 দাদা বিনোদিনী
ভানু মন্দিরে গেছে। ভানু মন্দিরে গিয়ে দেখছে সব গোছানো আছে, শুধু ব্রাহ্মণ নেই। ব্রাহ্মণে ব্রাহ্মণ আনতে হবে, নাহলে পূজা করবে কে? এখন কুন্দলতাকে বলছে, কুন্দলতা তুমি ব্রাহ্মণ এনে দাও। কুন্দলতার কাছে ব্রাহ্মণ আনতে, সে কাছে বটু ব্রাহ্মণের কাছে। আচ্ছা এই যে বটু, আজকে তোমাকে ভানু মন্দিরে গিয়ে ভানু পূজা করতে হবে। দেখো দিন কাণ্ড। আমি এখন শোনো শোনো, বটু গেছে কৃষ্ণের কাছে। হ্যাঁ তো, কৃষ্ণের কাছে গিয়ে বলছে, এই যে কানাই, তোমাকে আজকে ব্রাহ্মণ বেশ ধারণ করে ভানু পূজা করতে হবে, পারবে তো? দেখেছো কাণ্ড, আমি গোয়ালার ছেলে, গরু ভেড়া ছাগল হ্যাঁ এসব চড়ানো কাজ আমার। ও আমি ধেনু আর বেনু চিনি। গোয়ালার ছেলে গরু চড়ায়, এখন ধেনু আর বেনু ছাড়া আমি কিছুই চিনি না, কিছুই বুঝি না। আমি যদি ব্রাহ্মণ সাজি, সবাই আমাকে দেখে উপহাস করবে না? বটু বলছো কানায়, আমার নাম বটু, আমি সকল কাজে পটু, এমন করে তোমাকে সাজাবো কেউ তোমায় চিনতে পারবে না। আচ্ছা ব্রাহ্মণে বেশ পাবে কোথায়? যোগমায়া মাকে স্মরণ করো। যোগমায়া মা ব্রাহ্মণের বেশ এনে দিয়েছে বটুর কাছে, আর বটু সেই ব্রাহ্মণের বেশ দিয়ে কৃষ্ণকে সাজাচ্ছে। এসো। তারে দেখি মন শুকিয়ে এলোই মাথার কেশ, আবার তারে দেখি মন শুকিয়ে এলোই মাথার কেশ। কৃষ্ণ এবং বটু ব্রাহ্মণ বেশি সেজেছে। শোনো ভাই কানায়, তোমাকে পূজা করতে হবে না, আমি পূজা করব, তুমি শুধু আমার থলে ধরে রেখো, আজকে যা প্রসাদ পাবো। আচ্ছা লক্ষণের মতো ধরে রাখ, আজকে অনেক সামগ্রী পাবো। আয় ভাই, তুই পাত্র ধরে রাখবি কেমন? আমি এই রাখছি। এখন নিয়ে গেছে সখীরা, দেখছে ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে, বর্ণে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে সম্মান দেওয়া উচিত। এখন ব্রাহ্মণ দেখে ললিতা বিশাখা গিয়ে বলছে, এই যে ব্রাহ্মণ ঠাকুর, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, ব্রাহ্মণ বসেছে। এখন সখীরা গোবিন্দের অর্থাৎ বটু ব্রাহ্মণ আর কৃষ্ণ ব্রাহ্মণ বেশ ধারণ করেছে, দুই ব্রাহ্মণে পদধৌত করতে গেছে। কৃষ্ণ চিন্তা করলো, সর্বনাশ, যদি এসে আমার চরণ ধৌত করে দেয়, আমি যে ব্রাহ্মণ বেশে সেজে আছি, ওই জল দিয়ে ধৌত করলে গায়ের রং তো উঠে যাবে, রং মেখেছে গোবিন্দ, কি করি? বটু বলছে, কানাই তুমি বসো, আমি একটা উপায় বার করছি। এখন ললিতা চরণ ধৌত করতে গেছে, বটু বলছে, এই যে সখীগণ, এত বড় সাহস তোমাদের কে দিল? কেন কেন কেন, আমাদের ব্রাহ্মণ নবীন ব্রাহ্মণ, তার গায়ে তোমরা হাত দিতে আসছো? গোবিন্দকে অর্থাৎ এই ব্রাহ্মণকে পরশ করবে? আমাদের এই যে ব্রাহ্মণ নারীর বদন দেখে না, নারীকে স্পর্শ করে না, আর তোমরা নারী হয়ে আমাদের ব্রাহ্মণের গায়ে তোমরা স্পর্শ করতে এসেছ? সখীগণ বলছে, কেন ব্রাহ্মণকে স্পর্শ করা যায় না? না, তোমরা আমাকে পরশ করতে পারো, কিন্তু এই ব্রাহ্মণকে পরশ করতে পারবে না। এটা হচ্ছে গর্গমণির শিষ্য। ঠিক আছে, আমরা চরণ ধৌত করবো না, এখন ওই জল নিয়ে আসার সময় এক ফোঁটা জল আমার গোবিন্দের চরণে গিয়ে পড়েছে, গোবিন্দের ওই রঙটা উঠে গেছে। ও এবার বুঝতে পেরেছি কেন চরণ ধৌত করতে দিচ্ছিলে না, এটা তো অন্য কেউ নয়, আমাদের প্রাণ গোবিন্দ এসেছে ব্রাহ্মণ বেশ ধারণ। সখীরা কিন্তু বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলছে না। ব্রাহ্মণ বসে আছে, নাড়ু দেখেছে, ক্ষীরের নাড়ু দেখে বটু লোভ সামলাতে পারছে। দেখবেন যারা ব্রাহ্মণ তারা একটু খেতে খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, ধুতি কিন্তু নাড়ু দেখে বটু আর লোভ সামলাতে পারছে। বলছে, ও গোয়ালিনীগণ, হ্যাঁ তোমরা তো পূজা করতে এসেছো, এই সব আমাকে দেবে, আমি একটু খেয়ে দেখি কেমন? দেখেছো ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায় এমন ব্রাহ্মণ তো কোনোদিন দেখিনি। এ তো ডিজিটাল ব্রাহ্মণ, আগে প্রসাদ টেস্ট করে তারপরে পূজা দেওয়া হয়, ভালো কি খারাপ এটা? শোনো ব্রাহ্মণ,
समस्त ব্রাহ্মণেরা আগে পূজা করে পরে প্রসাদ পায় তোমাকেও তাই করতে হবে তাই বললে হয় আমি আগে খাবো তারপরে পূজা আগে খাবে হ্যাঁ আগে খাবো আচ্ছা কেমন ব্রাহ্মণ বলুন তো আগে খাবে কেন বলুন ওই যে কলম যে টেস্ট না করে পূজা করা যাবে না ও এখন ললিতা সখী সখীগণের মধ্যে সবচাইতে মুখরা সখী হচ্ছে ললিতা মানে ঝগড়াটি চিন্তা করছে ও ব্রাহ্মণ পূজার আগে তোমায় প্রসাদ দেব না একটা নাড়ু নিয়েছে ললিতা আর বিশাখা এসে ওই নাড়ুর মধ্যে সিদ্ধি মিশিয়ে দিয়েছে সিদ্ধি মানে কি গাজা 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 মিশিয়ে দিয়েছে এখন ব্রাহ্মণ তো জানে না যেই না ওই সিদ্ধি মিশিয়ে দিয়েছে বলছে ও ব্রাহ্মণ তুমি সারা দিন উপোস আছো না হ্যাঁ এনা ওই নাড়ু সেবা করো তোমার ক্ষুধা তৃষ্ণা সব দূরে যাবে যেই না সেই নাড়ু দিয়েছে খেতে অস্ত্রী জানি বিনোদিনী মদক দিল অস্ত্রী জানি বিনোদিনী মদক দিল গলি ঢুলু ঢুলু করে